আমাদের এখানে ওয়ার্ল্ড ফেমাস সন্ধে পাওয়াটা অরুণদা, আর পাশে দুই বোন ভাদের হোটেল, একদম ফেমাস কালীঘাটের মধ্যে। তো কিছু কোশ্চেন থাকলে করতে পারো। সেই জন্যই আমি বললাম, তো আপনি এসেছেন ওর জন্য অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাই যখন বলেছে ফোন করে, সত্যি কথা বলতে ভাই যখন বলেছে আমরা খুব খুশি হয়েছি, তখন আমাকে বোন বলছে, আমি তো ব্যস্ত ছিলাম, বোন বলছে ভাই ফোন করেছে যে দাদা আসছে। আমাদের ঠিক আছে, আজকের একটা ভালো দিনে দাদা আমাদের দোকানে মানে এসছে, এটাকে আমরা খুব খুশি। ভাইরা সত্যি কথা বলতে এটা আমাকে চান্স না জানিয়ে দিই। হ্যাঁ ভাই, তো আসো মানে সত্যি আমাদের আমার কোনো পরিকল্পনাই ছিল না যে আপনারা। আর ভাই আমার হাজবেন্ড আজকে সকালবেলা ভাই তোমাদের কথা বলেছে যে ভাইদেরকে ফোন করো, সত্যি এটা মনের মিল না থাকলে হয় না। আর সত্যি কথা যখন তুমি ফোনটা করেছো না, আমি শুনেছি মানে এত খুশি যে সকালবেলা আমার হাজবেন্ড বলছে ভাইদের কথা, আর ভাই ফোন করেছে যে আসছি, আমরাও তাতে খুব খুশি। মানে সত্যি ভাইরা আমরাও মনে করি তোমাদেরকে, তোমার ব্লগ গুলো দেখে ভাইরা মনে করেই তো এসছে, মানে এটা হচ্ছে মনের মিল বলে না, ঠিক তাই। আজকে আমরাও ভাইদের কথা মনে করলাম, ভাইরা উপস্থিত, এটা হচ্ছে একটাই যে এটা কিন্তু পরিকল্পনা একদম আউট, দাদার মনে এসে গেছে বাইরে এসে। ওকে আমি বললাম আমি কালীঘাট থেকে বেশি দূর যেতে পারবো না, চারটের সময় আমার এখানে ব্লক আছে, তো তুমি কোনো দোকানে যদি আমাকে সময় করে আমাকে নিয়ে যাও। সে দোকানটা এই যে আমি একটা হালকা করে বলি, একটা গর্ব করে বলছি না, আমি এখন বিবর্ষ টেক নিই। আমি যে দোকানে যাচ্ছি মোটামুটি প্রমোশন করতে, সে দোকান হাই করতে, আমি রাত 12:30 নিউ ব্যারাকপুরে কোনো এক ফ্রিজের দোকানে গেছিলাম রাত 12:30, যথারীতি কীভাবে আমাকে আপ্যায়ন করছে আমি দেখে হকচকিয়ে গেলাম। পুলিশ স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দিয়ে, আমি নিজেও জানি না যে আমি কী জিনিস, আমি কী হয়েছি, বাট আমি ওই যে গেছি ওখানে যে ব্লকটা হয়েছে সেই ছেলেটি বারবার ফোন করছে আর একবার যাওয়ার জন্য, সেল হুহু করে গেল, তো প্রমোশন করে এসছে, মানে এত লোক দেখেছে ওই এরিয়ায়, মানে যত লোক ছিল আমাকে, আমার এই ফেস ভ্যালুটা বিশাল ভাইরাল এখন পুরো পৃথিবীর 400 কোটি লোক আমাকে ফলো করে। আর আমার আমার আমি নাম মুখে এসে যাচ্ছে বলছি না, আমার সঙ্গে ক্লোজ ক্লোজ একদম আত্মার সঙ্গে আত্মার মিল একটা ব্লগারের সাথে, সেটা সবাই জানে তার সাথে, তো সে তার কথা অনুযায়ী আমি পায়ে মাটিতে পা পড়ে, ও আমার স্টার থেকে সুপারস্টার বানিয়ে দিয়েছে, ওকেও আমি স্টার বানিয়ে দিয়েছি আমার সঙ্গেই, তো আমি স্টার থেকে এখন সুপারস্টার, নট ছোটখাটো আম আদমি নেই কি আম আদমি তো অবশ্যই নেই, আমায় যেখানে হেলমেট ছাড়া আমি কোথাও গিয়ে ঢুকে যাই তো মানুষ ছেঁকে ধরে, এটাই হচ্ছে প্রবলেম। তো বিশ্বের এনি জায়গায় আমন্ত্রিত আমার আমেরিকা থেকে পাকিস্তান থেকে সব জায়গায়, ফেসবুক যখন লাইভ হয় তখন সব জায়গা থেকে আমন্ত্রণ, তো আসুন নেপাল বাংলাদেশ। তাহলে আপনাকে আমি পায়ের ধুলো বললেন, তাহলে খারাপ কি বলেছি? আমি যে জায়গায় এসেছি, এই জায়গায় আগে যারা এত বেফাস কন্ট্রোভার্সি করছে, বাট এই বেকার কমেন্ট যেগুলো করছে, বাট এই বেকার কমেন্ট মানুষগুলো বাট আমার এই ফ্রেশ ভ্যালুকে চেনে, এই ফ্রেশ ভ্যালু বেকার কমেন্ট করলেও আমাকে কিন্তু চেনে, তো এই বিভৎস ফ্রেশ ভ্যালু যে সমালোচকের ঊর্ধ্বে থাকে সে সমালোচিত হয়, এই নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, সমালোচকের ঊর্ধ্বে থাকলেই তবেই তুমি সমালোচিত, বেকার লোককে সমালোচনা করে কোনো লাভ আছে? তো আমি তো সেই জায়গায় আছি, ও সমালোচনা তোমরা করতে থাকো আমি ওপরে উঠে থাকি, তোমরা সমালোচনা করতে থাকো আমার কোনো এখানে ওপরে উঠতে, তো সমালোচনা নিয়ে আমি শুধু হাসি, আমি অল টাইম আছি, তোমরা সমালোচনা করছো
কারোর ইনকাম হচ্ছে আর আমি ওপরে উঠে যাচ্ছি। সমালোচিত হবে, আমি এর জন্যই বলছি আমার নিয়ে সমালোচনা করে কোনো ব্যাপার নেই, আমি আমি তোমার কমেন্ট পড়ব না, আর পড়লেও আমি ওই গলায় ধরে দেবো, আমি হাসবো। ফেমাস ডায়লগটা বলে দাও, ফেমাস ডায়লগ। তো আমি ফেমাস ডায়লগ একটাই বলি মিঠুন চক্রবর্তীর, হালকা করে একদম। আজকে আজকের দিনে জল ডোড়া নই, বেলে বড়া নই, অ্যাজ এ জাত গোখরো, জাত গোখরো। আমি কিন্তু জল ডোড়া নই, বেলে বড়া নই, বাঘা যতীন ফোন পেপার ওনার এই ফেস ভ্যালু অ্যাজ এ জাত গোখরো, জাত জাত যদি মাথাটা কেটে চাও মাথাটাও দিতে রাজি আছি, বাট বস সোশ্যাল নেটওয়ার্ক বাজিয়ে মূর্খের মতো কমেন্ট যারা করছে তাদের উদ্দেশ্যে আমার একটাই ডায়লগ, একটাই কথা। সোশ্যাল নেটওয়ার্ক বাজি যারা কমেন্ট করছে তারা আর একবার খেয়ে কমেন্ট করুন, আমার মাথা চাইলে আপনাকে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, ইনস্ট্যান্ট মাথা পেয়ে, বাট না খেয়ে কমেন্ট করবেন না বস। তাহলে ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে চলছে যেটা সেটাকেই বলছি, আর মে যায় আর মে আগা যতীন ফোন পেপারটার তরফ থেকে যারা বেকার কমেন্ট করছে তারা আর বন্ধুগণ ফাইনালি 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 আমরা আমাদের খাবার দাবার শেষ করেছি। কাকা তো নিজের ওপিনিয়ন তো দিয়ে দিয়েছে, খাবার তো একদম দুর্দান্ত ভালোই ছিল, কি কাকা? একদম অসাধারণ, একদম সস্তার মধ্যে কিন্তু সেরা যাবে, কালীঘাটের মধ্যে সস্তার মধ্যে সেরা। তো আজকের দিন আমাদের সুবর্ণবর্ষ কিন্তু ভালো কাটলো, আমাদের একদম শুরুটাই যতটা ভালো হলো শেষটা কিন্তু খুব সুন্দর হলো সবই কাকার জন্য, কাকা ব্যস্ততার মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়ে তার জন্য অসংখ্য ধন্যবাদ কাকাকে। তো এরকম করে কাকাকে কিন্তু ফুল সাপোর্ট করতে থাকো, আর কলকাতা ফুড এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করে এবং ফলো করুন, যাতে এরা ফাইভ জিকে সাপোর্ট করুক। আমার যারা ফলোয়ার আছে তাই রিকোয়েস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাবেন। চলো বাই গাইস, আবার দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ধামাকাদার ব্লগের জন্য। আজকের ব্লগ এখানে এন্ডিং করছি, থ্যাংকস ফর ওয়াচিং, আর ভিডিওতে লাইক করতে ভুলো না। চলো বাই।